পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়ার কলকাতা চ্যাপ্টারের বিজয় সম্মেলনী আজকে একটা নতুন রকমভাবে আমরা করলাম। প্রথমেই দুর্গাপুজোর সেকাল রেকাল তাতে অংশগ্রহণ করলেন গৌতম দে আইসিসিআর এর ডিরেক্টর, সারেগামার এস এফ করিম এবং অমলেশ দাশগুপ্ত ফিল্ম মেকার এবং কালচারাল অ্যাক্টিভিস্ট। পুজো শেষ, আবার অপেক্ষা গোটা একটা বছরে, চোখে কোণে গাঢ় হয়ে আসে জল, তবে সেই কষ্টে প্রলেপিত বিজয়ের মিষ্টিমুখ এবং বিজয় সম্মেলনী বলতে হচ্ছে টেলিফোন করে আসিস থাকবো কিনা, ফোন করে আসা কোনো স্কোপই নেই। বিজয় সম্মেলনে হয়ে করে চলে যেতাম, সেগুলো মিস করি। এখন বিজয় সম্মেলনে দিতে গেলে আগে পারমিশন দিতে হয় তুই থাকবি কিনা। আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি, বাংলা কন্টেন্ট যদি আমরা বলি, গান বলুন বা যে কোনো কিছু বলুন, মহিষাসুর ও মর্দিনীর মতো এত রিচ কন্টেন্ট কিন্তু আমাদের বাংলা রেপার্টোয়ারে নেই। হঠাৎ দেখলাম এক বাবা তার ছেলেকে দেয় বই খড়, মারাবি না বাঁধবি না, নমস্কার কর। মানে কি সুন্দর ব্যাপার ছিল, যেটা খড় মারাবে সেই দিয়ে তারা বোঝা যেত যে পরে পুজোটা শুরু হচ্ছে। দুর্গাপুজো সেকাল একাল প্রায় তর্কের জায়গায় চলে যাচ্ছিল, কিন্তু আমাদের তর্কের জায়গায় ছিল না, যেহেতু আজকে বিজয় সম্মেলনী আমরা শেষ করে তারপরে ট্রান্সেন্ডেন্ট নলেজ সোসাইটি প্রতিবন্ধী বাচ্চাদের যে নাচ সবাইকে মুগ্ধ করেছিল। প্রতিবন্ধকতা তাদের আটকাতে পারেনি। তারপরে আমরা চন্ডিমালা এবং তার সঙ্গে সহযোগী ডান্স গ্রুপের সহযোগিতায় আরাফিকা যে প্রোডাকশন হলো, কাপড় কাচা, সেলাই করা, বাসন মাজা, হাত ছুঁয়েছিল আমার চিবুক, কপাল বর্ষা। অভূতপূর্ব এক প্রোডাকশন, অদ্ভুত এক স্বাদের পরিচয় দিয়ে গেল। তারপরে শ্রুতিবৃত্তর মা মা গো মা, সেখানে শুভদীপ চক্রবর্তী, শঙ্করশন মুখার্জি এবং সন্দীপন দে এক অনবদ্য প্রতিবেদন আজকে আমাদের সামনে তুলে ধরলেন। এরপরে জয়ী ঘোষ তার স্বরচিত কবিতা আমাদের শোনালেন ইমেজেস অ্যান্ড আইডলস এর। তারপরে ত্রয়ী এর জন্ম গত পুজোর সময় ডক্টর সুজয় বিশ্বাস, ডক্টর চন্দ্রানী বিশ্বাস এবং বৈষ্ণব বিশ্বাস তারা তিনজনে মিলে আজকে মাতিয়ে দিলেন আইসিসিআর এর এই সন্ধ্যা। প্রথমত জয়ের পথে সঙ্গে সুজয়ের একটা ইনিশিয়েটিভ হচ্ছে ত্রয়ী, যেখানে আমি আমার স্ত্রী প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস এবং বৈষ্ণব একসাথে পারফর্ম করছি। আমরা ষষ্ঠীর দিন লঞ্চ করেছিলাম, তিনটে পুজো প্যান্ডেলে আমরা প্রকাশ করেছি, কিন্তু পেআরএসআই কিংবা পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার এই প্ল্যাটফর্মটা খুবই আমাদের জন্য একটা সম্মানীয় প্ল্যাটফর্ম ছিল। সো উই কেম হিয়ার অ্যান্ড দ্য ক্রাউড ওয়াজ এক্সেলেন্ট, আমাদের অনেক উৎসাহ দিয়েছে এবং এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে পিআরএসআই চেয়ারম্যান সৌম্যজিৎ মহাপাত্র নিজে আমাদের ইনভাইট করেছিলেন, সো লোকে যে এনজয় করেছে, উই এনজয়েড দ্য ক্রাউড, উই এনজয়েড দ্য অ্যাটমসফিয়ার, দ্য ইকোসিস্টেম, এবং আমাদের খুব ভালো লেগেছে। Thank you.
আমরা গিয়েছি, লাস্ট গানটা গিয়েছি কবি আলবিদা না কেনা, আশা করি পিয়ারেসে বারবার আমাদের ডাকবে এবং আমরা এই গান নিয়ে ফিরে আসবো। দুর্গা পুজো তো দেখতে দেখতে চলে গেল, এখন দীপাবলিও এসে গেছে, আর তার জন্য এই বিজয় সম্মেলনীতে আমরা তিনজন আবার ত্রয়ী যারা আমরা দুর্গা পুজোয় নানা জায়গায় পারফর্ম করেছিলাম, আবার একত্রিত হয়ে সকলকে নিজেদের গান শোনানোর সুযোগ পেলাম। আমরা দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, সবার জীবন যেন আলো এই নতুন আলোক ছটায় উজ্জ্বল উজ্জ্বল হয়ে ওঠে, খুব সুস্থ সুন্দর জীবন যেন সকলের হয়। আর আমাদের এই প্রোগ্রামে আইসিসিআরে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আমরা অবশ্যই সমুদার কাছে কৃতজ্ঞতা জানাবো। সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা সবাইকে আর যে প্রায় 150 কাছাকাছি মানুষ অবনিন্দ যে সবার অবনিন্দ গ্যালারিতে আজকে আইসিসিআর এই অনুষ্ঠান হলো, এক মনজ্ঞ সন্ধ্যার ইনক্লুসিভ বিজয় সম্মেলনী আজকে অনুষ্ঠিত হলো, আমরা সবাই খুব আনন্দ পেলাম।